এই জন্য আহমদানিল্লা এলম শিকার এলম তলব করার সম্পর্কে আমরা একটু আগে একটা ভিডিওতে আলোচনা করলাম সেটা হচ্ছে দামেস্ক পর্যন্ত একজন মদিনার থেকে সফর করছেন হয়তো আবু দারদার কাছে একটা হাদিস সম্পর্কে তাহিক করার জন্য বা জানার জন্য এরকম আরও বহু ঘটনা আসছে তা আমরা এখানে সেই এলএম সম্পর্কিত আরও কিছু বিষয় উপস্থাপন করছি আমি শুনুন তাহলে বিসমুল্লাহ রহমান রহিম সাবির রহমতুল্লাহ একজন প্রসিদ্ধ মহাদ্রিস ও কুফার অধিবাসী ছিলেন একবার নিজের কোনো সাগরেতকে একটি হাদিস শুনাইলেন এবং বলিলেন নাও ঘরে বসিয়া বিনা পরিশ্রমে মিলিয়া গেল নতুবা ইয়ার সাহিত্যে সামান্য বিষয়ের জন্যও মদিনা মুন্না পর্যন্ত সবর করিতে হইত কারণ প্রাথমিক অবস্থায় তো ভাই ছিল হাদিসের ভান্ডার যাহারা আলিমের অনুসারী অনুরাগী ছিলেন যাহারা এলিমের অনুরাগী ছিলেন তাহারা আলিম অর্জনের উদ্দেশ্যে বড় বড় সবর করিয়াছেন বিখ্যাত তা বি সাঈদিন মুসাইব রহমতুল্ল বলেন আমি একটি হাদিসের খাতিরে রাতের পর রাত দিনের পর দিন পায়দল সবর করিয়াছি আল্লাহ আকবর আমি একটি হাদিসের খাতিরে রাতের পর রাত দিনের পর দিন পায়দল সবর করিয়াছি ইমাম কুল শিরোমণি ইমাম বুখারি রহমতুল্লাহ একশো চুরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন আর দুইশো পাঁচ ইজদিতে অর্থাৎ মাত্র এগারো বছর বয়সে হাদিস অধ্যয়ন করিতে শুরু করিয়াছিলেন বুখারি রহমতুল্লা আবদুল্লাহম মোবারক রহমতুল্লাহর সকল গ্রন্থ বাল্যকালেই মুখস্থ করিয়া লিয়েছিলেন আপন শহরে যত হাদিস পাওয়া যাইতে পারে সেগুলি সংগ্রহ করার পর দুশো ষোলো হিসুতে সবর শুরু করেন পিতার ইন্তকাল হইয়া গিয়েছিল তাই এটিম ছিলেন সবরে মাতা তাহার সঙ্গে ছিলেন হওয়ার পর বলখ বাগদাদ মক্কা রামা বসরা কুফা সিরিয়া আজকালান হেমস দামেস্কো প্রভৃতির শহর সফর করেন এবং সকল স্থানে হাদিসের যে পরিমাণ সোমবার মিলিয়াছে উহা হাদিস হাজির করিলেন এত অল্প বয়সে হাদিসের উস্তাদ হইয়া যান যে তখনও তাহার মুখে একটি দাড়িও গজায় নাই শুভান তিনি বলেন আমার বয়স যখন আঠারো বছর তখন শাহবা এখনাম এবং তা বিগণের ফয়সলা নামক গ্রন্থ রচনা করে তিনি বলেন আমার বয়স যখন আঠারো বছর তখন সাহাবা ইকরাম এবং তা ইনকানের ফাইশালা নামক গ্রন্থ রচনা করে হাশেদ রহমতুল্লাহ এবং তার এক সঙ্গী বর্ণনা করেন বোখারি বুখারি রহমতুল্লাহ আমাদের সহিত অত্যাদির নিকট যাইছেন আমরা লিখিতাম আর তিনি এমনি আসিয়া যাইছেন কিছুদিন পর আমরা তাকে বলিলাম আপনি অযথা সময়ের অভ্যোগ করিতেছেন তিনি চুপ রহিলেন কয়েকবার বলার পর বলার পর তিনি বললেন আপনারা আমাকে বিরক্ত করিতেছেন দেখি আপনারা কী লিখিয়াছেন আমরা হাদিসের সমষ্টি বাহির করিয়া দেখাইলাম যার সংখ্যা পনেরো হাজারের চাইতে অধিক ছিল তিনি এইসব হাদিস মুখস্থ শুনাইয়া দিলেন সুহান আমরা তখন বিস্মিত হয়ে গেলাম তপজিদস্ত হাবাব এখানে আমরা খুবই সুন্দর জিনিস পেয়ে গেলাম বিশেষ করে ইমাম কুল শরীফ শিরোমণি ইমাম বখারি অঞ্চলের এলমে হাদিস হাদিস সংগ্রহ করা হাদিস মুখস্থ করা এবং তার খেদমত করার সম্পর্কেও কিছু আমরা তথ্য পেয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন